ফিরে এলাম বিরতির পর দেখুন বিগত কয়েকদিন ধরে আলু নিয়ে আলদানের কোনো রকম কোনো কমতি নেই তবে আজ থেকে কি কমবে আলুর দাম বুধবার দুপুরেই ধর্মঘট তুলে নিয়েছেন আলু ব্যবসায়ীরা হিমঘর থেকে বেরোতে শুরু করেছে আলু শুক্রবার বাজারে পৌঁছবে আলু এমনটাই জানা গিয়েছে প্রথমে বৈঠক হয় এবং তারপরে হিমঘর থেকে আলু বাজারে পৌঁছানোর খবর কিন্তু উঠে আসে আর বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায় দীপাঞ্জন ঠিক কি জানতে পারছো হিমঘর থেকে আলু কি বেরিয়ে গিয়েছে হিমঘর গুলি তুলে দিয়েছে ওদের যে অনির্দিষ্ট কালের যেটা বিরোধী ছিল সেই বিরোধী তারা তুলে নিয়েছে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্লার সঙ্গে তাদের বৈঠক হয় তারপরে তারা মন্ত্রীর কথা আশ্বস্ত হয়ে তারা তাদের আহ যে কর্মবিরতি বা ধর্মঘট সেটা তুলে নিয়েছে বর্তমানে প্রত্যেকটা বাজারে আলু যথেষ্ট পরিমাণে তার আজ আরামবাগ সহ আরামবাগ এলাকার সমস্ত বাজারেই আলু আমদানি হতে শুরু করেছে এবং যে চন্দ্রমুখী আলু চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা ছিল সেটা কমে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা হয়েছে যে জ্যোতি আলুটা পঁয়ত্রিশ টাকা ছিল সেটা তিরিশ থেকে বত্রিশ টাকা এখন বাজার দর দাঁড়িয়েছে তো এখন বলা যেতে পারে কার্যত ক্রেতা এবং বিক্রেতা উভয় এই আলুর দামেতে অনেকটাই কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং তারা বলছে যে পশ্চিমবঙ্গ থেকে যে পর্যাপ্ত পরিমাণ আলু বাইরের রাজ্যে যায় সেটা যদি না যায় বর্তমানে আলুর দামটা আরো কমবে এবং তারা সরকারের কাছে বলেছেন যে সবাই যাতে লাভবান হয় এবং গরিব মানুষ যাতে বা তাদের বেশি টাকা দিয়ে যাতে আলু কিনতে না হয় কেন সেটা সরকার খতিয়ে দেখে এবং যে আগে আগের কিছুটা আলুর দাম কমেছে অবশ্যই আগের থেকে আলুর দাম অনেকটাই কমেছে বলা যায় এবং যে আলু দাম চল্লিশ টাকা পেরিয়ে গিয়েছিল সেটা এখন পঁয়ত্রিশ টাকার মধ্যে নেমে গেছে যেটা পঁয়ত্রিশ টাকা পেরিয়ে সেটা ত্রিশ টাকা নিচে নেমেছে তো এখন বর্তমানে আলুর মূল্য অনেকটাই কম এবং যদি জোগান আরো বাড়তে থাকে তাহলে অবশ্যই আলুর দামটা আরো কমবে বলে তার আশ্বাস দিয়েছে বেশ ধন্যবাদ দীপাঞ্জন তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায় শুক্রবার রাজ্যের বিভিন্ন বাজারে পৌঁছবে আলু এবং ইতিমধ্যে হিমঘর থেকে আলু পৌঁছতে শুরু করেছে কিছুটা হলেও দাম কমেছে বিভিন্ন বাজারে এবং যেমনটা জানা গিয়েছিল যে বিগত কয়েকদিন ধরে এই আলু নিয়ে আলোড়ানের শেষ ছিল না অবশেষে দাম কমতে শুরু করেছে আলুর